বেলা শুরু, পোস্ত, এমনকি বাহার মতো সিরিয়াল কিন্তু এই জঙ্গলেই শুটিং হয়েছিল। ব্যাগ থেকে শুরু করে মাটির জিনিসপত্র, বেতের জিনিসপত্র, খাবার, জামা কাপড়, গয়না কি নেই ওটা হাটে। রবি ঠাকুরের শান্তিনিকেতনের সাথে বাঙালির নারীর টান, কখনো পৌষ মেলা দেখতে, আবার কখনো বসন্ত উৎসবে রঙের খেলায় মাততে, আবার কখনো সোনাঝুরির হাটে কেনাকাটি করতে, অথবা বাউল গানের টানে বাঙালি বছরে একবার শান্তিনিকেতন আসবেই। তবে প্রথমবার শান্তিনিকেতন যাওয়ার আগে মনে রয়েছে অনেক প্রশ্ন, যেমন শান্তিনিকেতন যাওয়ার ট্রেনগুলি কী কী, শান্তিনিকেতনে বিশ্বভারতী না সোনাঝুরি হাট, কোথায় হোটেল বা রিসর্ট নিলে ভালো হয়, সপ্তাহের শেষে এক রাত দুদিনে কীভাবে শান্তিনিকেতন ও তার আশেপাশের সমস্ত জায়গাগুলি ভালোভাবে সস্তায় ঘোরা যায়, আবার সোনাঝুরি হাট সপ্তাহের কোন কোন দিন বসে, কী কী বা জিনিস সেখানে পাওয়া যায়, আর এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর দিতেই আজকের এই পর্ব শান্তির খোঁজে শান্তিনিকেতন। ঘড়ির কাঁটায় তখন সকাল 5:15। দুদিনের ঝটিকা সফরে পরিবারকে সাথে করে আমি বেরিয়ে পড়লাম বাউলের দেশ শান্তিনিকেতনের উদ্দেশ্যে। সকালের হাওড়াকে দেখতে দেখতে মিনিট 15-এর মধ্যে পৌঁছে গেলাম হাওড়া রেলওয়ে স্টেশনে। আর স্টেশনে ঢুকতেই দেখি হাওড়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে আমাদের জন্য তখন অপেক্ষা করছে 13017 আপ হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস। এমন বাঙালি খুবই কম আছে যারা একবার হলেও শান্তিনিকেতন যায়নি, তাই আজ তোমাদের সকলকে নিয়ে আমি চললাম দুদিনের ছুটিতে সপ্তাহের শেষে শান্তিনিকেতন ভ্রমণে। আর ঠিক আমার পিছনে আমাদের শান্তিনিকেতন যাওয়ার বাহন 13017 আপ হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস। তো এই ট্রেনে আমরা জার্নি করব, এই ট্রেন ছাড়ে সকাল 6:05 আর বোলপুরে গিয়ে পৌঁছোয় 8:42। তো আমার মনে হয় এই ট্রেনটা শান্তিনিকেতন যাওয়ার জন্য একদম বেস্ট। তো চলো তোমাদের সকলকে নিয়ে শুরু করি দুদিনের ছোট্ট শান্তিনিকেতন ভ্রমণ। তোমরা কীভাবে ঘুরবে, কোথায় থাকবে, কত খরচা, সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু থাকবে গোটা ভিডিওতে, তাই সমস্ত কিছু দেখতে পুরো ভিডিওটা দেখো। আর চলো, ট্রেন ছাড়ার সময় প্রায় হয়ে এসেছে, ট্রেনে উঠে বাকি কথা। কলকাতা থেকে সড়কপথে শান্তিনিকেতনের দূরত্ব 160 কিলোমিটার, তাই চাইলে নিজের গাড়িতেও আপনি 5 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারেন বাউলের দেশে। তবে সবথেকে সস্তার ও ভালো উপায় হলো রেলপথ। হাওড়া বা শিয়ালদা থেকে শান্তিনিকেতন যাওয়ার জন্য প্রায় সারাদিনই রয়েছে বিভিন্ন এক্সপ্রেস ও লোকাল ট্রেনের সুব্যবস্থা। তবে আমরা চললাম সকাল 6:05 গণদেবতা এক্সপ্রেসে চেপে। শহরের বহুতলকে ছাড়িয়ে সবুজ মাঠের মধ্য দিয়ে ছুটে চলল আমাদের ট্রেন, আর উপরি পাওনা হিসাবে ছিল ট্রেনের বাউল সঙ্গীত। ঘড়ির কাঁটায় এখন সকাল 8:49 আর আমরা কিন্তু এখন এসে পৌঁছালাম বোলপুর স্টেশন। ট্রেন মোটামুটি 5 মিনিট মতো লেট, কিন্তু আমরা অ্যাকচুয়ালি বোলপুরের পরের স্টেশন, মানে শান্তিনিকেতন এলে অনেকে বোলপুরে নামে, অনেকে আবার ঠিক এর পরের স্টেশন প্রান্তিক, সেই প্রান্তিক স্টেশনও নামে। এখান থেকে প্রান্তিকের দূরত্ব হচ্ছে ঠিক এর পরের স্টেশন, যেটাতে লাগবে হচ্ছে 10 মিনিট সময়। আর এই হচ্ছে বোলপুরের স্টেশন। মানুষের ভিড়টা দেখো, আজ শনিবার, প্রচুর মানুষ কিন্তু এখন শান্তিনিকেতন ভ্রমণে আসছে সপ্তাহের শেষে। আর যতক্ষণে আমরা প্রান্তিক স্টেশনে এসে পৌঁছালাম তখন ঘড়িতে বাজে সকাল 9:00। শান্তিনিকেতনের ঘোরবার জায়গাগুলি মূলত 3টি জায়গায় রয়েছে। প্রথম বিশ্বভারতী ক্যাম্পাস, দ্বিতীয় সোনাঝুরি হাট এবং তৃতীয় কঙ্কালীতলা মন্দির। অধিকাংশ পর্যটক এই সোনাঝুরি হাট এবং
বিশ্বভারতী ক্যাম্পাস অর্থাৎ ভুবনডাঙ্গা এরিয়াতেই থাকেন। আর এখানে রয়েছে বিভিন্ন দামের ও বিভিন্ন মানের অজস্র হোটেল এবং রিসর্ট। তবে বসন্ত উৎসব, পৌষ মেলা, এমনকি উইকেন্ডেও এই সমস্ত হোটেল এবং রিসর্টের ভাড়া যথেষ্ট পরিমাণে বেড়ে যায়। তবে আমরা এবারে থাকবো সোনাঝুরি হাট থেকে মাত্র 6 কিলোমিটার দূরে শান্তিনিকেতনের প্রথম টেন্ট রিসর্টে। এখানে একাধারে রয়েছে নিরিবিলি শান্ত পরিবেশ, যেখানে সপ্তাহে শেষে 2 দিন তোমরা প্রিয়জন বা পরিবারের সাথে কাটাতে পারবে দারুণ একটা সময়। আবার অন্যদিকে রয়েছে এলাহি থাকা, সঙ্গে জমজমাটি খাওয়া দাওয়া, আর উপরি পাওনা হিসেবে রয়েছে মনোমুগ্ধকর বাউল সঙ্গীত। আর সবথেকে ভালো ব্যাপার হলো আপনি চাইলেই মাত্র 15 মিনিটের মধ্যে এই শান্ত নিরিবিলি পরিবেশকে ছেড়ে পৌঁছে যেতে পারেন শান্তিনিকেতনের প্রধান আকর্ষণ সোনাঝুরি হাট কিংবা বিশ্বভারতী ক্যাম্পাস। ধরে নিলাম আমাদের মতো আপনিও শান্তিনিকেতন এসে পৌঁছেছেন শনিবার সকালে। তাহলে চলুন এবার দেখা যাক শনিবার ও রবিবার এই 2 দিনে কিভাবে আপনি এখন ভালোভাবে শান্তিনিকেতন ঘুরবেন। আপনার পছন্দের হোটেল বা রিসর্টে চেক ইন করার পর ঝটপট করে ফ্রেশ হয়ে সেরে ফেলুন শনিবারের দুপুরের জমজমাটি লাঞ্চটা, কারণ লাঞ্চ ছাড়ার পরেই শুরু হবে আমাদের শান্তিনিকেতন ভ্রমণ। আর প্রথম দিনের আমাদের প্রথম গন্তব্য শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ শনিবারের হাট অথবা সোনাঝুরি হাট। তো আমরা এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে গৌর ভাইয়ের টোটোতে করে আমরা এখন চললাম সোনাঝুরির হাটে। আজ শনিবার, তাই শনিবারে কিন্তু সোনাঝুরির হাট কখনোই মিস করা যায় না। তাই আজকে জম্পেস হাট কিন্তু দেখবো তোমাদের সাথে করে, আর দেখাবো কী কী জিনিস এখন আফটার কোভিড কেমন হচ্ছে এখন সোনাঝুরির হাট বা শনিবারের হাট আর কী কী পাওয়া যায়। চলো। আর 20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সোনাঝুরি গাছের জঙ্গলে ঘেরা শান্তিনিকেতনের সব থেকে বড় আর রঙিন হাটে। এই হাটের রয়েছে অনেকগুলি নাম। এই হাট যেখানে বসে তার নাম খোয়াই, তাই অনেকে একে খোয়াইয়ের হাট বলেন। আবার এই হাটে রয়েছে সোনাঝুরি গাছের জঙ্গল, তাই অনেকে একে সোনাঝুরির হাটও বলেন। আবার শনিবার যেহেতু এই হাট জমজমাট হয়ে ওঠে, তাই অনেকে আবার একে শনিবারের হাটও বলেন। তো যেই জন্য কিন্তু শান্তিনিকেতন আসা, আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি সেই সোনাঝুরির হাট, খোয়াইয়ের হাট, কিংবা অনেকে যেটা বলে যেহেতু শনিবার জমজমাট হয়ে ওঠে এই মার্কেট, এই বাজার, তাই অনেকে বলে শনিবারের হাট। আর চারিদিকটা এসে আজকে যেহেতু শনিবার একদম মানে ভিড়ে ঠাসা, প্লাস চারিদিকটা এত কালারফুল মানে কি বলবো, একে তো চারিদিকে পুরো গাছ, সবুজ গাছের মধ্যে চারিদিকে মানুষজন, জিনিসপত্র, শাড়ি, ব্যাগ, কত রকমের জিনিস, মানে সত্যি এখানে এলে চোখটা পুরো একদম জলজল করবে চারিদিকটা, এত কালারফুল। আর তার সঙ্গে কিন্তু এত বড় হাটে কিন্তু মাঝে মাঝে রয়েছে বিভিন্ন খাবার দোকান। আমি যেমন দেখতে পাচ্ছি পিছনে আছে কামরাঙা মাখার দোকান, কুলফি, আইসক্রিম, ডাল বড়া, বিভিন্ন দোকান। চলো পুরো মার্কেটটা তোমাদের আজ এক্সপ্লোর করে দেখাবো যে কত সুন্দর এখানকার যে সোনাঝুরি হাটের মার্কেট বাজার। সপ্তাহের বাকি দিনগুলোয় ভাঙা ভাঙা সোনাঝুরি হাট বসলেও মূলত শনিবার দুপুরের পর থেকে সন্ধ্যা নামার আগে অবধি জমজমাট হয়ে ওঠে এই হাট, যেখানে আপনি পাবেন শান্তিনিকেতনের বিখ্যাত বাটিক প্রিন্টের জামাকাপড়, কাঁথা স্টিচ, ডোকরা এবং লেদারের জিনিসপত্র। তাছাড়া রয়েছে মেয়েদের বিভিন্ন গয়নাগাটি। যত হাট ঘুরছি, যত ভেতরে ঢুকছি হাটে, তত জানছি যে এই হাট কত বিশাল, মানে বিশাল মানে শুধু আয়তনে নয়, কত ভ্যারাইটিস অফ জিনিসপত্র, কত রকমের ব্যাগ থেকে শুরু করে মাটির জিনিসপত্র, বেতের জিনিসপত্র, খাবার, জামা কাপড়, গয়না কি নেই ওটা হাটে। আর এসবের মাঝে এই বাউল গান আর আদিবাসী নৃত্য সোনাঝুরি হাটকে এক আলাদাই মাত্রা দিচ্ছে। হাট ঘুরতে ঘুরতে যদি পেয়ে যায় খিদে, তার জন্য রয়েছে হাটে দারুণ ব্যবস্থা। চা কফির সাথে রয়েছে আখের রস, কামরাঙা পেয়ারা মাখা, কুলফি, আরও বিভিন্ন রকমের খাবার, আর সঙ্গে এখানকার বিখ্যাত রাবড়ি আর দই। এখানে আমি শুনেছি যে এখানকার রাবড়ি দই এটা নাকি খুব বিখ্যাত, ভালো, 30 টাকা শ, তাই তো? আর সোনাঝুরির হাট এলে সেই বিখ্যাত টাপাটিনি গানের ছন্দে আদিবাসীদের সাথে কোমর দোলাতে তোমারও মন চাইবে বারংবার।
সোনাঝুরি হাটের সমস্ত আনন্দকে উপভোগ করে এরপর আমরা চললাম এর পাশেই শালবনির উদ্দেশ্যে। আর এই সেই শালবন আমি তোমাদের যদি একটু দেখাই ভালোভাবে, তো দেখলে বুঝতে পারবে এইখানে শুটিং হয়েছিল বিভিন্ন বিখ্যাত বাংলা সিনেমা। বেলা শুরু, পোস্ত, এমনকি বাহার মতো সিরিয়াল কিন্তু এই জঙ্গলেই শুটিং হয়েছিল। আর শালবনি দেখে আমরা চললাম আজকের শেষ গন্তব্য, রবি ঠাকুরের সেই আঁকে বাঁকে চলা আমাদের ছোট্ট নদীটাকে দেখতে। আর এই নদীতে এলেই ছোট্টবেলা রবি ঠাকুরের সেই কবিতার প্রত্যেকটা শব্দ যেন চোখের সামনে দৃশ্যমান হয়। আর সূর্যাস্ত দেখতে দেখতে এভাবে শেষ হবে আপনাদের শান্তিনিকেতনের প্রথম দিনের ঘোড়া। ভেরি গুড মর্নিং ফ্রম বোলপুর শান্তিনিকেতন। আমরা এখন রয়েছি আমাদের রিসর্ট বাউল সঙ্গী রিসর্টে। আর জাস্ট আমার পিছনের ভিউটা দেখো, এখন মানে সকাল 7টা, আমি 1 ঘন্টা আগে উঠেছি, সকাল 6টায় আরও বেশি ভালো লাগছিল। বুঝছো যে আমরা এখন যাচ্ছি কঙ্কালীতলা মায়ের মন্দিরের উদ্দেশ্যে, তো সেই জন্য রেডি হওয়া। আমাদের মতোই আপনারাও সকাল সকাল স্নান সেরে দ্বিতীয় দিনটা শুরু করতে পারেন 51 পীঠের শেষ পীঠ কঙ্কালীতলা মায়ের দর্শন দিয়ে। কখনো গ্রামের রাঙামাটির পথ ধরে, আবার কখনো বা দুধারে সবুজ ধান ক্ষেতের মধ্য দিয়ে আমাদের টোটো চলল সেই মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা এখন রয়েছি একদম কঙ্কালীতলা মায়ের মন্দিরের ঠিক সামনে। এই হলো মন্দির, আর মন্দিরে ঢোকার প্রবেশ পথেই কিন্তু দেখো প্রচুর কিন্তু পুজো দেওয়ার দোকান রয়েছে, যেখান থেকে তোমরা ফুল, মালা, ফল, এমনকি যে পুজোর যে ডালি সমস্ত কিছু কিনতে পারো। তো চলো আমরা এই যে কিনছি এখানে, এখন সংস্কৃতে 51টি বর্ণমালার সাথে যুক্ত 51টি সতীপীঠ রয়েছে, আর সেই 51 পীঠের শেষ পীঠ হলো এই কঙ্কালীতলা। এখানে এই কুণ্ডের জলে রয়েছে সতী মায়ের কাঁখাল। সকাল সকাল মাকে পুজো দিয়ে আর এই বাউলের বাঁশের সুরে মায়ের এত সুন্দর গানে মন প্রাণ সত্যি জুড়িয়ে যাবার মতো, তাই শান্তিনিকেতন এলে এই জায়গা কখনোই মিস করা উচিত না। কঙ্কালীতলা মায়ের দর্শনের পর পাশেই এই শিব মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের বাকি সাইট সিনগুলো ঘুরে দেখবার জন্য। আমাদের প্রথম গন্তব্য তিন পাহাড়। জলের অভাব মেটাতে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে 3 ধাপে একটি পুকুর খনন করেছিলেন। পরবর্তীকালে সেই পুকুর বুঝিয়ে দেওয়া হলেও তিন পাহাড় এই নামটি এখনও রয়ে গেছে, যেখানে এখন রয়েছে বিশাল একটি বটগাছ। তিন পাহাড় দেখে এরপর আমরা চললাম ঠিক এর পাশেই রবীন্দ্রনাথ ঠাকুরের উপাসনা গৃহ দেখতে। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি একদম বিশ্বভারতীর ক্যাম্পাসের একদম সামনে, কিন্তু এখনও কিন্তু বিশ্বভারতী বন্ধ, মানে দর্শকদের জন্য, টুরিস্টদের জন্য বন্ধ। তাই দেখো প্রত্যেকটা গেটেই কিন্তু তালা দেওয়া, তবে ওই যে দেখা যাচ্ছে ওইটাই কিন্তু বিশ্বভারতীর মেন ক্যাম্পাসের রাস্তা। দুর্দান্ত, মানে এখানকার পরিবেশটা না একদম চারিদিকে এত সুন্দর সাজানো গোছানো চারিদিকটা। আর ঠিক এর পাশেই আমি দেখাই তোমাদের, ওই দিক থেকে দেখালাম, এবার একটু কাছ থেকে আমি এই জন্য এলাম এই দিকটাতে। এদিকে কিন্তু এইটা আছে উপাসনা গৃহ, এগুলো ঢুকতে পেলে খুব ভালো লাগতো, আরও বেশি কাছ থেকে জিনিসগুলো তোমাদের দেখাতে পারতাম বা নিজে দেখতে পারতাম। এটা পাটভবন স্কুল নার্সারি, যেটাই পাটভবন স্কুল এবং শান্তিনিকেতন আশ্রম, যেটা নার্সারি থেকে 12। এইটা শান্তিনিকেতন বাড়ির পিছনটা, এই যে শান্তিনিকেতন বাড়ি, প্রথম বাড়ি রবি ঠাকুরের বাবা করেছে, আচ্ছা, বাড়ির নামে এলাকাটা শান্তিনিকেতন। আর এই ঘটনা কিন্তু এটা রবি ঠাকুরের বাবা করেছে, এটা বেলজিয়াম কাঁচ ইটালি
1890 সালে এখনো খোলেনি না ভাই এইটা এখন মেরামত চলছে এটা যখন স্বাভাবিক ছিল তখন এটা দেবেন্দ্র মিউজিয়াম ছিল আচ্ছা বাবা জি না বলছি এই যে এখন ভিতর ঢুকতে দেয়া হয় না এখন এখন দিচ্ছে না তার কারণ করোনার পর 2024 পর থেকে টুরিস্টদের এখন অ্যালাউ করে না আমাদের পাঠভবন ক্লাস হচ্ছে গাছের নিচে উপাসনা গৃহ দেখে এরপর আমরা চললাম রবীন্দ্র ভবন মিউজিয়ামের উদ্দেশ্যে বিশ্বভারতী ক্যাম্পাস বন্ধ থাকলেও এখানে এখানে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মিউজিয়াম সেটা কিন্তু খোলা আর তার জন্য সেখানে এন্ট্রির জন্য লাগে হচ্ছে 70 টাকা করে পার হেড আর যদি তুমি স্টুডেন্ট হও যদি স্টুডেন্ট কার্ড থাকে তাহলে লাগবে স্টুডেন্ট প্রতি 10 টাকা করে তো আমার পিছনে সেই মিউজিয়াম যেখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলের রেপ্লিকা এবং তার জীবনে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র রবীন্দ্র ভবন মিউজিয়াম থেকে বেরিয়ে আপনার টোটো বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্য দিয়ে আপনাকে নিয়ে যাবে বিখ্যাত নোবেলজয়ী বাঙালি অমর্ত্য সেনের বাড়ি প্রতিচি দেখাতে এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আখের রস খেয়ে এরপর চলে আসুন পরের গন্তব্য সৃজনী শিল্পগ্রাম দেখতে সৃজনী শিল্পগ্রাম হলো একটি আর্টিফিশিয়ালভাবে তৈরি গ্রাম যেখানে ঢুকতে লাগে জনাপ্রতি 20 টাকা করে এখানে দেখবার মতো রয়েছে অনেক কিছু তবে সবথেকে আকর্ষণীয় বিষয় হলো এখানে ভারতের প্রত্যেকটা স্টেটের সংস্কৃতি মানুষজনকে দুর্দান্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর রয়েছে একটি বিশাল বুদ্ধ মূর্তি আর সাথে শান্তিনিকেতনের বাউল আর রাঙামাটির ছোঁয়ায় এই জায়গা হয়ে উঠেছে দর্শকদের কাছে আরও বেশি আকর্ষণীয় আর সাথে শপিং করার জন্য রয়েছে দারুণ ব্যবস্থা সৃজনী শিল্পগ্রাম দেখে এরপর আমরা চলে এলাম আমাদের শেষ গন্তব্য সুরুলের রাজবাড়ি দেখতে আকাশ করে এসেছে কালো তাই এবার ছেড়ে যাওয়াই ভালো তাই আমাদের শেষ গন্তব্য আজকের সুরুলের রাজবাড়ি এই সুরুলের রাজবাড়ি বিখ্যাত কিন্তু তার দুর্গাপুজোর জন্য তাই স্পেশালি যারা দুর্গাপুজোর সময় শান্তিনিকেতন আসছেন তারা কখনোই এই রাজবাড়ি মিস করবেন না এই দুর্গাপুজোর বয়স আনুমানিক প্রায় 300 বছর এছাড়াও শান্তিনিকেতনে রয়েছে আরও অনেকগুলি ঘোরবার জায়গা নিজের গাড়ি থাকলে আপনি খুব সহজেই শান্তিনিকেতন ঘুরতে পারেন তবে টোটো রিজার্ভ করতে চাইলে স্টেশন থেকে পিক আপ করে এক রাত দুদিনে শান্তিনিকেতনের বিভিন্ন জায়গাগুলি ঘুরিয়ে আবার স্টেশনে ড্রপ করে দেওয়া অবধি একটা টোটোতে খরচা হয় 1200 থেকে 1500 টাকা অবধি তবে এই রেট কিন্তু উইকেন্ড এমনকি বিভিন্ন উৎসবে বেড়ে যায় আর এভাবেই শেষ হলো আমাদের এক রাত দুদিনের শান্তিনিকেতন ভ্রমণ দুপুরের লাঞ্চ কমপ্লিট করে বিকালে ধরে ফেলুন হাওড়া বা শিয়ালদাগামী যে কোনো ট্রেন আর এইভাবে শেষ হবে আপনার সপ্তাহের শেষের এক রাত দুদিনের শান্তিনিকেতনের ঝটিকা সফর তাই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট না করে প্লিজ কোথাও যাবেন না চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে